হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ডিসি জেনারেটরের প্রকারভেদ সম্পর্কে দেখব। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ডিসি মোটর কীভাবে কাজ করে, এর পার্টসগুলো কী কী এবং এর ব্যাক ইএমএফ বলতে কী বোঝায়। সো সেই ভিডিওগুলো দেখলে আমরা এই ডিসি মোটর এবং ডিসি জেনারেটর সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তো এখানে ডিসি মোটর এবং ডিসি জেনারেটর ফাংশন সেম, অর্থাৎ একটা ডিসি মোটরকে আমরা ডিসি জেনারেটর হিসেবে ইউজ করতে পারবো, অথবা তো একটি জানলে আমরা আরেকটি ইজিলি জানতে পারবো। সো ডিসি মোটরের বেসিক ভিডিও এবং এগুলো কীভাবে কাজ করে সেই ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, অথবা ভিডিও নিচে ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিওগুলো দেখলে আমরা এই ডিসি মোটর এবং ডিসি জেনারেটর সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাব। তো এখানে আমরা টাইপস অফ ডিসি জেনারেটর, অর্থাৎ ডিসি জেনারেটর টাইপসগুলো সম্পর্কে দেখব, যা প্রবলেম সলভ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং আমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ডিসি জেনারেটর প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়। সো ডিসি জেনারেটর প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সেলফ এক্সাইটেড আর একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড। সো সেলফ এক্সাইটেড মানেটা কি সেটা আমরা একটু ফার্স্টে বুঝে নিই। আমরা আগে ভিডিওগুলোতে দেখেছিলাম যে ডিসি মোটরকে রান করার জন্য দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে ম্যাগনেট, সেটাকে আমরা পারমানেন্ট ম্যাগনেট বলতে পারবো অথবা ইলেকট্রোম্যাগনেট বলতে পারবো। সো আমাদের সেখানে দরকার হচ্ছে ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ড, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই ম্যাগনেটিক ফিল্ড আমরা লাগবে, সেটা আমরা পারমানেন্ট ম্যাগনেট থেকে নিতে পারি অথবা ইলেকট্রোম্যাগনেট থেকে নিতে পারি। ইলেকট্রোম্যাগনেট কী ছিল? ইলেকট্রোম্যাগনেট ছিল যে আমরা একটা কয়েল করব, এই কয়েলের মধ্যে যদি আমরা ইলেকট্রিক সাপ্লাই করি তাহলে সেখানে একটা ম্যাগনেট উৎপন্ন হবে, অর্থাৎ নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হয়। সো এই ইলেকট্রিক সাপ্লাই একটা কয়েলের মধ্যে দিয়ে সেখানে আমরা একটা ম্যাগনেট উৎপন্ন করতে পারি, অথবা সিম্পল আমরা একটা এরকম পারমানেন্ট ম্যাগনেট নর্থ পোল এবং সাউথ পোল যুক্ত পারমানেন্ট ম্যাগনেট নিতে পারি। সো এই সেলফ এক্সাইটেড মানে ছিল হচ্ছে যে আমাদের জেনারেটর যে ভোল্টেজটা জেনারেট করবে সেখান থেকে আমাদের যে কারেন্ট উৎপন্ন হবে সেই কারেন্টটা আমাদের একটা কয়েলের মধ্যে দিয়ে দিব, সে কয়েলের মধ্যে দিলে সেখানে একটা নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড সেখানে ক্রিয়েট করবে। সে ম্যাগনেটিক ফিল্ডে কী করবে? আমাদের আর্মেচার কন্ডাক্টরকে কাট করতে থাকবে, অর্থাৎ রিলেটিভ মোশন থাকবে এই ম্যাগনেটিক ফিল্ড এবং আর্মেচার কন্ডাক্টরের মধ্যে। তো সেখানে একটা ভোল্টেজ জেনারেট হবে, এটা আমরা বেসিক ভিডিওতে দেখলে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। সো জাস্ট আমরা বুঝে নিচ্ছি যে এখানে সেলফ এক্সাইটেড মানে কী। সেলফ এক্সাইটেড মানে হচ্ছে যে আমাদের জেনারেটর যে ভোল্টেজটা জেনারেট করবে বা জেনারেটর থেকে যে কারেন্টটা আমরা উৎপন্ন করব সেই কারেন্টটাই আমরা সিম্পল এই কয়েলের মধ্যে দিয়ে পাস করবো, অর্থাৎ যে কয়েলের মধ্যে পাস করার ফলে সেখানে একটা ম্যাগনেট উৎপন্ন হবে। সে ম্যাগনেটটা কী ছিল? বা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে, সেখানে সে ম্যাগনেটিক ফিল্ডে নর্থ পোল এবং সাউথ পোল থাকবে। তার মানে এই ম্যাগনেটটা উৎপন্ন করতে আমাদের আলাদা কোনো সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে না, এই সেলফ অর্থাৎ নিজে নিজেই সেটাকে এক্সাইটেড করতে পারতেছে। যেখান থেকে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে জেনারেটর সেই কারেন্টটাই আমাদের নিজে নিজেই আমাদের এই ম্যাগনেটিকের মধ্যে দিয়ে পাস করবে এবং সেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হবে। সো এই মানে হচ্ছে সেলফ এক্সাইটেড। আর সেপারেটলি এক্সাইটেড মানে কী হবে? আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা বা নর্থ পোল এবং সাউথ পোল উৎপন্ন করব বা ম্যাগনেটিক ফিল্ড আমরা উৎপন্ন করব, সেখানে আমাদের এই কয়েলের যে সাপ্লাইটা দিব সেটা আলাদাভাবে একটা ডিসি সাপ্লাই দিব। এখান থেকে এখানে আলাদা ডিসি সাপ্লাই থাকবে, অর্থাৎ জেনারেটর তো আলাদাভাবে এখান থেকে জেনারেট করবে কারেন্ট, এখান থেকে উৎপন্ন করবে, আর এই ম্যাগনেটিক ফিল্ড বা পারমানেন্ট ম্যাগনেট যেটা আমাকে বললাম, যা ইলেকট্রোম্যাগনেট যদি আমরা চিন্তা করি, ইলেকট্রোম্যাগনেটটা আমরা কী করবো? আলাদাভাবে উৎপন্ন করবো। তাহলে আমরা আগের ভিডিওতে বিস্তারিত দেখেছিলাম বেসিক ভিডিওতে যে আমাদের ডিসি জেনারেটরের ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই লাগবে, দুই নম্বর হচ্ছে আমাদের আর্মেচার লাগবে বা কন্ডাক্টর লাগবে। এখন ইঞ্জিনিয়ারদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ারদের বেসিক যে সিম্পল কনসেপ্ট সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে আমাদের দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা হচ্ছে কন্ডাক্টর আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমরা কন্ডাক্টরকে যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেশন মোশন করতে পারি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডকে আমরা স্থির রাখলাম, কন্ডাক্টরকে নড়াচড়া করলাম, তাহলে সেখানে একটা ভোল্টেজ বা ইএমএফ উৎপন্ন হবে। ঠিক সিমিলারলি আমরা একটা কন্ডাক্টর নিলাম, সে কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করি সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাবো। এই দুইটা জিনিস ভেরি সিম্পল। সো এই জেনারেটরের ক্ষেত্রে সেম, জেনারেটরের এখানে থাকবে হচ্ছে আমাদের আর্মেচার আর এখানে হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড আমরা উৎপন্ন করতেছি, যেটাকে আমরা পারমানেন্ট ম্যাগনেট ইউজ করতে পারি বা ইলেকট্রোম্যাগনেট ইউজ করতে পারি। এই ম্যাগনেটিক ফিল্ডটা এখন আমরা আর্মেচারকে ঘুরাবো। এখন আমরা যখন আর্মেচারকে ঘুরাবো তখন কী করবে? এই কয়েলগুলো ঘুরতে থাকবে বা কন্ডাক্টরগুলো ঘুরতে থাকবে, নড়াচড়া হবে। এখন এই কন্ডাক্টরের নড়াচড়া হওয়ার সাথে সাথে যখন এই ম্যাগনেটিক ফিল্ডটা এই কন্ডাক্টরের মধ্যে রিলেটিভ মোশন থাকবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে এরকম দেখাচ্ছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে আর কন্ডাক্টরটাকে আমরা এরকম নড়াচড়া করাচ্ছি বা রোটেশন করাচ্ছি আর্মেচারের মাধ্যমে, তাহলে সেখানে একটা রিলেটিভ মোশন বা একটার সাথে খারেপটা গতিশীল হচ্ছে, তার মানে এই কয়েলে ভোল্টেজ জেনারেট হবে। সো এইভাবেই ডিসি জেনারেটর ভোল্টেজ জেনারেট করে। সো সেক্ষেত্রে আমাদের এই কয়েলটাকে আমরা কী করলাম? সেপারেট রাখলাম। কার থেকে? ডিসি জেনারেটর থেকে। সেজন্য এটাকে বলা হচ্ছে সেপারেটলি, মানে সেপারেট করা থাকবে, সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। এখন আসি এই সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর আমাকে পরবর্তীতে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শান্ট, সিরিজ আর হচ্ছে কম্পাউন্ড। শান্ট মানে কি? শান্ট মানে হচ্ছে প্যারালাল,
অর্থাৎ এই যে ডিসি জেনারেটর কি, এটা হচ্ছে আমাদের আর্মেচার বোঝানো হচ্ছে এখানে, এখানে আর্মেচার, এটা হচ্ছে ব্রাশ। ডিসি জেনারেটর এখানে আর্মেচার থাকবে, আর্মেচারের সাথে আমাদের এই যে ফিল্ড কয়েল যেটা বলা হয়, ফিল্ড কয়েলটা কি থাকলো, প্যারালাল থাকলো। তাহলে প্যারালাল হলে আমাদের কি বলতে পারবো, যে এখান থেকে যে জেনারেট ভোল্টেজটা উৎপন্ন করতেছে এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করে কিছু কারেন্ট এই শান্টের মধ্যে যাবে, কিছু কারেন্ট আমাদের লোডের অ্যাক্রসে চলে যাবে। এখানে আমাদের লোড থাকবে, যেহেতু জেনারেটর তাহলে এখানে জেনারেট করবে, সেই ভোল্টেজটা আমরা পরবর্তীতে ইউজ করব। এটা হচ্ছে আমাদের শান্ট ডিসি জেনারেটর বা শান্ট এক্সাইটেড ডিসি জেনারেটর। পরবর্তীতে আমাদের সিরিজ একটা প্রোগ্রামের থাকবে, সিরিজ অর্থাৎ সেলফ এক্সাইটেডের মধ্যে তিনটা ভাগ। সিরিজের ক্ষেত্রে কী থাকবে, এখানে হচ্ছে আমাদের এই যে জেনারেটর অর্থাৎ জেনারেটরের যে আর্মেচার কয়েলগুলো থাকবে, আর্মেচার, এক্ষেত্রে আমরা কী করি, জেনারেটরের ক্ষেত্রে আমরা আর্মেচারটাকে ঘুরাবো, যে কোনোভাবে আর্মেচারটাকে ঘুরাবো, আমাদের কী করবে, ভোল্টেজ জেনারেট হবে, সিম্পল। তাহলে এক্ষেত্রে আমাদের এই ফিল্ড কয়েলটাকে আমরা আর্মেচারের সাথে সিরিজে রেখেছি। তাহলে এক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখান থেকে যে ভোল্টেজটা বা এখান থেকে যে কারেন্ট উৎপন্ন হবে সেটা সরাসরি এই দিক বরাবর ফ্লো করে আমাদের লোডে চলে যাবে। তো এক্ষেত্রে হিউজ অ্যামাউন্টের কারেন্ট অর্থাৎ যে লোড কারেন্ট যেটা বলা হয়, লোড কারেন্ট বা সো এই লোড কারেন্ট অনেক বেশি থাকে, অর্থাৎ যেই পরিমাণ জেনারেট করতেছে সেটা আমাদের এই ফিল্ড কয়েলের মধ্যে দিয়ে পাস করতে থাকবে। সো সেক্ষেত্রে ফিল্ড কয়েলটাকে অবশ্যই আমাদের মোটা রাখা হয় এবং অল্প সংখ্যক টার্ন এখানে দেওয়া হয়। যদি আমাদের বেশি সংখ্যক টার্ন দেওয়া হতো বা চিকন দেওয়া হতো, তো সেক্ষেত্রে বেশি কারেন্ট ফ্লো করার কারণে সেটা পুড়ে যেত বা ওয়াইন্ডিংটা নষ্ট হয়ে যেত। সো সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে সিরিজ মোটরের ক্ষেত্রে আমাদের যে আমাদের যে ফিল্ড কয়েলটা যেটা থাকবে, যেহেতু এটা সিরিজে রয়েছে, সেখান থেকে সিরিজের ক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করবে, যেটা লোড কারেন্ট সেটাই এর মধ্যে ফ্লো করবে। সো এক্ষেত্রে আমাদের এটা এই কয়েলটাকে মোটা এবং অল্প সংখ্যক টার্ন এখানে দেওয়া হয়। আর শান্টের ক্ষেত্রে কী হচ্ছে, জেনারেট যেটা হচ্ছে সেটার কিছু পরিমাণ কারেন্টের ফিল্ডের মধ্যে যাবে, কিছু পরিমাণ লোডের মধ্যে চলে যাবে, বাকিটা লোডের মধ্যে চলে যাবে। সো সেক্ষেত্রে এটা টার্নটা বেশি হয় এবং এটা চিকন দিলেও সমস্যা নেই। পরবর্তীতে সেলফ এক্সাইটেশন ডিসি জেনারেটরের মধ্যে পরবর্তীটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ডটা সিম্পল, যে এই সিরিজ এবং শান্টের কম্বিনেশন থাকবে হচ্ছে কম্পাউন্ডের মধ্যে। তাহলে এটাকে আমরা একটা নাম দিব হচ্ছে লং শান্ট কম্পাউন্ড, আরেকটা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড। লং শান্ট কম্পাউন্ড মানে কি, লং শান্ট কম্পাউন্ড হচ্ছে আমাদের এই যে ডিসি জেনারেটরের মধ্যে কী আছে, আর্মেচার, আর্মেচারের মধ্যে কি কন্ডাক্টর পেছনে থাকে, আর এটা হচ্ছে আমাদের ব্রাশ, আর এর সাথে সিরিজে একটা ফিল্ড থাকবে, আর্মেচারের সাথে সিরিজে থাকবে, এবং এর সাথে প্যারালাল থাকবে হচ্ছে আরেকটা কয়েল। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফিল্ড কয়েল এবং এটা হচ্ছে আমাদের আর্মেচার বা এখানে জেনারেটর, ভোল্টেজ জেনারেট করবে, কারণ আর্মেচারের থেকে তো আমাদের ভোল্টেজটা জেনারেট করে পরবর্তী লোডে চলে যাবে। এই ইকুয়েশনগুলো কীভাবে আমাদের সহজে মনে রাখতে পারবো এবং কীভাবে ইকুয়েশনগুলোর মাধ্যমে আমরা সিম্পলি প্রবলেমগুলো সলভ করতে পারবো, সেটা আমরা নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখব। পরবর্তীতে এটা আরেকটা প্রোগ্রামিত হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড। শর্ট শান্ট কম্পাউন্ড হচ্ছে, তো এই যে আমাদের জেনারেটর, এটা হচ্ছে আমাদের আর্মেচার, আর্মেচারের এখানে ব্রাশ থাকবে, এটার এখান থেকে নিব হচ্ছে আমাদের শান্ট কয়েল এবং এই পয়েন্ট থেকে নিয়ে পরবর্তীতে আমরা এখানে দেব হচ্ছে সিরিজের যে কয়েল সেটা, সেটাকে বলা হচ্ছে শর্ট শান্ট কম্পাউন্ড ডিসি জেনারেটর। আর সেপারেটলি এক্সাইটেডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা সেপারেট থাকবে, অর্থাৎ একটাই প্রোগ্রাফের এই কয়েলটাকে আমরা সেপারেটলি এক্সাইটেশন দিব এবং এটা আমাদের এখান থেকে ভোল্টেজটা আউটপুটে চলে যাবে। আর মোটরের ক্ষেত্রে কী হবে, মোটরের ক্ষেত্রে আমরা এখানে কী করব, মোটরের ক্ষেত্রে সিম্পল পুরো কনসেপ্ট একই থাকবে, এই প্রোগ্রাফেরটা সিমিলার মোটরের ক্ষেত্রে একই রকম প্রোগ্রাফের থাকবে, জাস্ট আমাদের চেঞ্জ হবে কোন জায়গায়, চেঞ্জ হবে হচ্ছে এই জায়গায়, যে এখান থেকে আমাদের ভোল্টেজটা আমরা দিব, মানে এখান থেকে একটা সাপ্লাই ভোল্টেজ দিব, কারেন্টটা এদিক বরাবর ফ্লো করবে। আর জেনারেটরের ক্ষেত্রে কী হচ্ছে, এখান থেকে জেনারেট হচ্ছে, কারেন্টের ফ্লো এদিক বরাবর ফ্লো হচ্ছে, অর্থাৎ আউটপুট আমরা লোডের অ্যাক্রস আউটপুট পাবো। আর মোটরের ক্ষেত্রে আমাদের সিম্পল ভোল্টেজ দিব, এদিক দিয়ে আমরা মোটরটা ঘুরবে। তো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ডিসি জেনারেটর, ডিসি মোটরের ফাংশন পুরোটাই সেম, একটি বুঝলে আরেকটি বোঝা হয়ে যাবে। সো এর ইকুয়েশনগুলো এই কীভাবে এই ব্যাক ইএমএফ থেকে ইকুয়েশন লিখতে হয় টার্মিনাল ভোল্টেজের বা ডিসি মোটরের ক্ষেত্রে এবং ডিসি জেনারেটরের ক্ষেত্রে, কীভাবে সিম্পল ওয়েতে আমরা এই ইকুয়েশনগুলো লিখতে পারবো এবং কীভাবে সিম্পল ওয়েতে একদম বেসিক থেকে প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো, সেই ভিডিওগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এবং সেই ভিডিওগুলো দেখলে আমরা বিভিন্ন জব এক্সাম এবং ইউনিভার্সিটি এক্সাম এই রিলেটেড যে প্রবলেমগুলো থাকে ডিসি জেনারেটর, ডিসি মোটর রিলেটেড, এগুলো একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং যে কোনো প্রবলেম, বেসিক লেভেলের প্রবলেমগুলো আমরা দেখার সাথে ইজিলি সলভ করতে পারবো। সো নেক্সট আমরা এই রিলেটেড টপিকগুলো আলোচনা করবো।